নিউজিল্যান্ড ম্যাচের আগে সামিকে ট্রোলিং নিয়ে আক্রমণাত্মক বিরাট। এ কাজ যারা করেছেন তাদের জন্য করুণা হয়, তাদের কথা শুনতে সময় নষ্ট করব না। সামির পাশেই আছি বার্তা বিরাটের। পাকিস্তানের কাছে দুর্মুষর পর দলের উপর দিয়ে যে ঝড়ঝাপটা বয়ে চলেছে তার ছিটে ফোঁটা বুঝতে দিলেন না, বরং নিউজিল্যান্ড ম্যাচের আগেই দলের অন্যতম ফ্রন্টলাইন পেসার মোহাম্মদ সামির পাশে দাঁড়ালেন ক্যাপ্টেন কোহলি। পাক ম্যাচে বোলিং ব্যর্থতার পর যেভাবে ট্রোলিং এর শিকার হয়েছেন বঙ্গ পেসার, এদিন চেনা আগ্রাসী মেজাজে তার তীব্র সমালোচনা করলেন বিরাট। Someone like Mohammad Shami has won India n number of matches in the last few years. If people can overlook that and his passion for the country, I honestly don't even want to waste, you know, 1 minute of my life to give any attention to those people, and neither does Shami and neither does anyone else in the team. We stand by him fully. ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে নামার আগে দল যে ঐক্যবদ্ধ রয়েছে সেই বার্তাও দিলেন তিনি। পাক ম্যাচে হারটা দলগত ব্যর্থতা ছিল, তবে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলছেন ভারত অধিনায়ক। As a unit, we did not execute the plans that we wanted to, and the opposition also did not allow us to come into the game as a batting unit and as a bowling unit. So it's not a given that, you know, that will happen again and again. We are quality cricketers, we know what we need to do. সামি বিতর্কে সরব হলেও গত রবিবারের বিপর্যয়ের পর যে প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াচ্ছেন আসামত্র হিমাচলের ক্রিকেট প্রেমীরা, তার উত্তর কিন্তু মিলল না। কি হতে চলেছে প্রথম একাদশের টিম কম্বিনেশন? এবিপি আনন্দ। গড়িয়ায় আবাসনের ফাঁকা ফ্ল্যাটে চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল মাস্ক পরা চোরের কীর্তি। গতকালের ঘটনা, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে পোশাকের ভেতর লুকিয়ে শাবল এনেছিল চোর, আর তা দিয়ে দরজার লক ভাঙে সে। প্রথমে চারতলায় সহকারী অধ্যাপিকার ফ্ল্যাটে চুরি করে, সেখানে অপারেশন সেরে নেমে আসে দোতলায়। এরপর দোতলায় এক স্কুল শিক্ষিকার ফাঁকা ফ্ল্যাটে লক ভেঙে চুরি করে সে। নগদ প্রায় 70,000 টাকা ও সোনাদানা খোয়া গিয়েছে বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, সিসি ক্যামেরায় সবটাই কিন্তু ধরা পড়েছে, তোমার কাছে আর কি খবর রয়েছে? একবার দেখো, সিসি ক্যামেরা ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে গতকালকে এই ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে এবং নরেন্দ্রপুর থানা পুলিশ গোটা কটা তদন্ত শুরু করেছে। বোয়ালিয়া মেন রোডের ঘটনা এটি, এবং যেটা জানা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সিসি ফুটেজে যে দুপুরবেলা ফাঁকা ফ্ল্যাট ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন স্কুল শিক্ষিকার যে ফ্ল্যাট ছিল সেখানে আসেন এক যুবক, এবং মুখে মাস্ক পরে সে আসে এবং পোশাকের মধ্যে একটি শাবল জাতীয় কিছু লুকিয়ে রেখেছিল এবং সেটা বার করে ফ্ল্যাটের লক কাটে এবং কাটার পরে ঘর থেকে চুরি করে। যেটা অভিযোগ, প্রায় 70,000 টাকা নগদ এবং পাশাপাশি কিন্তু গয়না সেই সবটাই খোয়া গিয়েছে। পুলিশ জানাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারা অভিযুক্তকে শনাক্ত করে চিহ্নিত করে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে মাস্ক পরে এই চোর ওই আবাসনের ফ্ল্যাটে ঢুকলো, এবং এই ফ্ল্যাটটি দুপুরবেলায় ফাঁকা রয়েছে সব জেনেই কিন্তু সে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লো কিভাবে জামার ভেতর থেকে লুকোনো শাবল বের করে সে দরজার যে তালা সেই ভাঙার চেষ্টা করছে, এবং তারপরে সে ভেতরে ঢোকে এবং ঢুকে চুরি করে।